ফের দেশে করোনা সংক্রমণ স্বাস্থ্যকর্মীদের দুশ্চিন্তা বাড়াচ্ছে। তবে সংক্রমণের চেয়ে সক্রিয় তথা চিকিৎসাধীন রোগীর সংখ্যা বাড়ন্ত হওয়ায় চিকিৎসকদের ভাবনাই ফেলে দিয়েছে। দেশে বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা 1,70,126। কঠোর নিয়ন্ত্রণ বিধি ও লকডাউন সত্ত্বেও মহারাষ্ট্র এবং তামিলনাড়ুতে করোনার নিয়ন্ত্রণে আসার নাম নেই। কার্যত এই দুই রাজ্যে করোনা সংক্রমণের ক্রমবর্ধমান পরিসংখ্যানটা স্বাস্থ্য বিশেষজ্ঞদের চিন্তা বাড়াচ্ছে। ফলে দেশে যেমন দৈনিক করোনা সংক্রমণ ক্রমবর্ধমান, পাশাপাশি সক্রিয় তথা চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য বিশেষজ্ঞদের দুশ্চিন্তার ফেলে দিয়েছে। গত 24 ঘণ্টায় দেশে নতুন করে আরও 14,989 জন করোনা আক্রান্ত হয়েছেন। এতে দেশে করোনা আক্রান্তের সর্বমোট সংখ্যাটা বেড়ে হল 1,11,39,516। গত 24 ঘণ্টায় করোনাজনিত কারণে দেশে আরও 98 জনের মৃত্যু হয়েছে। এতে করোনাজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যাটা 1,57,346 পৌঁছে গেল। গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 13,123 জন, যা দৈনিক সংক্রমণের তুলনায় অনেকটাই কম। দেশে বর্তমানে সক্রিয় তথা চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা 1,70,126। এই সংখ্যাটা কার্যত স্বাস্থ্যকর্মী ও চিকিৎসা বিশেষজ্ঞদের দুশ্চিন্তা বাড়াচ্ছে। স্বাস্থ্যমন্ত্রকের বুধবার সকালে দেওয়া তথ্য অনুযায়ী দেশে ইতিমধ্যে 1,56,20,749 জন স্বাস্থ্যকর্মীকে করোনার টিকা দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।